নমস্কার বন্ধুরা, ভুরি ভোজিত অনুপমায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম আবারও একটি রেসিপি নিয়ে, যেটি চিজি গার্লিক মাশরুম। আপনারা যারা মাশরুম পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি। এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর এটা বানানো খুবই সহজ, আর এটা ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, আর নিত্য নতুন রেসিপি পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল করে নিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি সবার প্রথমে বড় বোল টাইপের একটা বাটি নিয়ে নিয়েছি, আর মাশরুমগুলোকেও সুন্দরভাবে আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এরপর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি ভালোভাবে মাশরুমটাকে আমি ধুয়ে, মাশরুমের গায়ে যেহেতু খুবই নোংরা থাকে সেই জন্য আমি মাশরুমটাকে নর্মাল টেম্পারেচারে থাকা জলে আমি দুবার মতো ধুয়ে নেব, আর একবার আমি গরম জলে ধোবো। দেখুন কতটা নোংরা বেরিয়েছে আমার। আমার দুবার নর্মাল জলে ধোবার পর আমি লাস্টবার গরম জলে ধোবো, তার জন্য আমি এখানে গরম জল নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব একটা বেশি গরম হবে না, আর আঙুলটা ডুবে আঙুলটা আপনি সহ্য করতে পারবেন এরকমই গরমটা করবেন জল দিয়ে। আমি লাস্টবার আমি গরম জলে ভালোভাবে মাশরুমটাকে ধুয়ে নেব। এরপর আমি ভালোভাবে মাশরুমগুলোকে ধুয়ে জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এরপর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের রসুন, সেটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ, এটাও আমি ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলোকেও আমি ছোট ছোট কুচি কুচি করে নেব, আর পেঁয়াজটাকেও একদম মিহি করে আমি কুচিয়ে নেব। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিলস্পুন মতো সাদা তেল, আর এখানে 1 টেবিলস্পুন মতো বাটার আমি এর মধ্যে দিয়ে দেব। আর বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে এলে এরপর আমি ওই ছোট ছোট টুকরো করে রাখা রসুনের কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে এটা নাড়িয়ে নিতে হবে, খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা। এরপর পেঁয়াজ আর রসুনটা আমি হালকা করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ আর রসুনটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপর এইটার মধ্যে আমি দিয়ে দেব মাশরুমগুলোকে, দিয়ে আমি ভালোভাবে মাশরুমের সাথে পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। এরপর আমি সামান্য পরিমাণ বুঝে আমি নুনটা আমি ব্যবহার করেছি, আপনারা মাশরুমের পরিমাণ বুঝে আপনারা ব্যবহার করবেন। আমি এখানে 500 গ্রাম মতো মাশরুমের আমি রেসিপিটা তৈরি করছি। হালকা একটু নাড়াচাড়ার পর আমি এখানে কড়াইটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। 10 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর মাশরুম থেকে কতটা জল বেরিয়ে গেছে, বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। এখন এই কড়াইটা আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা জোর করে আমি এইভাবে একটু নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত জলটা একটু আমার ভালোভাবে মরে যায়। জলটা বেশ একটু কমে এলে এই পর্যায়ে এখানে আমি 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর এরকম একটা চিজের কিউব, এটাকে আমি জাস্ট একটা গ্রেটার দিয়ে আমি চিজটা দিয়ে দেবো। আমার এখানে মজারেলা চিজটাই ছিল,
সেই জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল চিজ কিউবও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দুটো চিজ কিউব দরকার। 500 গ্রাম মাশরুমের জন্য দুটো চিজ কিউব এনাফ। দেখুন বন্ধুরা, আমার চিজটা দেয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে চিলি ফ্লেক্স আর চিজটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ছোটদের খুবই একটা পছন্দের ডিশ বলা যেতে পারে, আর বড়দেরও এটা ভালো লাগবে। এরপর এটাতে দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন মতো চিনি, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা বেশ থকথকে হয়ে এসেছে। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব। বন্ধুরা, আমার রেসিপি অলমোস্ট ডান। এরকম চট জলদি রেসিপি পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন। দেখুন, দেখতে তো অসম্ভব ভালো হয়েছে, আশা করি খেতে খুব ভালো হবে। চলুন তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।